ভারতে একটা নাটক দেখলাম দক্ষিণ ভারতে চেন্নাইতে আমি একটা নাটক দেখেছিলাম আমি শুনছি পার্টি বিজয় ভাগাত সাবি এই নাটক দেখি সেজে করবেন আমি শুনছি ভক্তি বিজয় স্বামী মহারাজ সেই নাটকটা করবেন সেই নাটকটা ছোট ছোট শিশুরা করেছিল তাদের মধ্যে একজন হয়েছিল যমরাজ একটা মেয়ে এসে গোপ গোপ রেখেছিল সে যমরাজের অভিনয় করছিল আর দুজন মেয়ে ছোটরা তারা হয়েছিল যমদূত এখন যমদূতরা যমরাজের কাছে গিয়ে অভিযোগ করছে সে যমদূতরা বলছে অভিযোগ আমরা ইস্কনের গৃহস্থ বাড়িতে গেলাম আমি দেখলাম আমরা দেখলাম গৃহস্থ ভক্তরা ইস্কনের গৃহস্থ ভক্তরা তারা নাম জপ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তারা কাছে ভগবদ্গীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণ আছে আর তাদের বাড়িতে গীতা আছে ভাগবত মহাপুরাণ আছে তারা সেগুলো পড়ে এবং শুধু তাই না তাদের বাড়িতে বিগ্রহ আছে আর তারা বিগ্রহকে ভোগ লাগিয়ে প্রসাদ খায় আর আমরা সেই বাড়িতে কিছুই করতে পারি না আর তাদেরকে আমরা নরকে নিতে পারি না আর কষ্টও দিতে পারি না আর এইভাবে যদি ইস্কনের প্রচার বেড়ে যায় আমরা তো কর্মহীন হয়ে পড়বো চাকরি খুঁজতে হবে এখন আমাদের অন্য চাকরি খুঁজতে হবে এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি চাইছেন যমরুদ যাতে অন্য কাজ পায় আচ্ছা গুরুমা জিজ্ঞেস করছেন একটা প্রশ্ন আপনারা কারা আছেন যমদূতকে কাজ দিতে চান হাত তুলবেন আর কে চাইছেন যমরাজকে ছুটি দিতে এই নাটক এভাবে দেখলাম নাটক শেষ হয়ে গেল তাহলে বাড়িতে ভাগবত রাখতে হবে যমরাজকে কাছ থেকে হাঁটাতে হবে পতিত ভবন গুরু মহারাজ কি যেহেতু সবজি এক একজন এক লক্ষ জ্ঞানী যোগীদের কাছে তিনি ঘোষণা